দাঁড়াও মুন্না, মুন্না আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি, তবুও কি তুমি আমায় ক্ষমা করবে না? জয়া, আমি কিন্তু সেদিন সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি যাবে আমার সাথে? কোথায়? আমার বাবার কাছে। চলো। কি বললে লালচান? আমার মেয়ে ওই সন্ত্রাসী মুন্নাকে কোর্টে প্লিড করে বেকসুর খালাস করে নিয়ে এসছে? হ্যাঁ বাবা। এসো বাবা, আমরা ওকে ভুল বুঝেছিলাম। মুন্না আসলে সন্ত্রাসী নয়, পরোপকারী। ও সন্ত্রাসীদের মেরে সন্ত্রাস দূর করে। ওকে ধরিয়ে দিয়ে আমি ভুল করেছিলাম বাবা। কি বলছিস তুই? ও আমার একমাত্র ছেলে, তোর ভাই মাহিমকে খুন করেছে। মাহিম আমার ভাই হলেও সে ছিল একজন সন্ত্রাসী, খুনি। টাকার জন্য একটা বাচ্চাকে অপহরণ করে দুটুকরো করে ফেলেছে। এছাড়া ওর অনেক কুকর্মের কথা আমি জেনেছি। সব মিথ্যে, সব মিথ্যে। ও আমার ছেলের খুনি। তুই বড় ভুল করেছিস, ওকে ছাড়িয়ে নে। না না বাবা, ওকে শুধু আমি ছাড়িয়ে আনিনি, আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি বিয়ে করব। ও, তুই তাহলে ভালোবাসার ফাঁদ পাতে গিয়ে নিজেই সেই ফাঁদে পড়েছিস। তোর শিক্ষা, দীক্ষা, বিবেক, বুদ্ধি, মন, মানসিকতা সব শেষ হয়ে গেছে। না বাবা, আমার শিক্ষা, আমার বিবেক, আমার মন বলছে আমি যা করতে যাচ্ছি তা ভালো। ওর অতীত যাই থাকুক, ও এখন সম্পূর্ণ অন্য মানুষ, একজন ভালো মানুষ। আমার কথা মতো সে মাকিম গাজির মতো লোকের কাজ ছেড়ে দিয়ে এসেছে। আমি ওর ভালোটাকে ধরে রাখতে চাই বাবা। তুমি অনুমতি দাও, আমি ওকে বিয়ে করব। আমার ছেলের খুনি একটা সন্ত্রাসী আমার মেয়ের স্বামী হবে, একথা ভাবতে আমার শরীর ঘৃণায় চলে যাচ্ছে। আরে তুই যে সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে দিবি, বিয়ে করে আমার মেয়েকে খাওয়াবে কি? বাবা, তুমি কিন্তু ওকে অপমান করছো। ওর মান সম্মান কি আছে যে আমি ওকে অপমান করব? আরে সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে দিলে তোর একটা শাড়ির দাম দু বছরও জোগাড় করতে পারবে না। আর তুই যে সেন্ট মাকিস, সেই সেন্ট কিনতে ওর 14 বছর লেগে যাবে। মির্জা সাহেব, আপনার সব কথার উত্তর আমি এক্ষুনি দিতে পারি। এ মুন্না কি তা আপনার অজানা নয়। আমি জয়ের কাছে প্রতিজ্ঞা করেছি আমি আর খারাপ কিছু করব না, তাই আপনার সব অপমান নীরবে সহ্য করছে। অপমানের কিছুই তুই এখনো দেখিসনি, তোর কপাল ভালো। আমার মেয়ের সঙ্গে তুই আমার সামনে এসেছিস, তাই বলছি তুই এখান থেকে চলে যা, নইলে দারোয়ান ডেকে এখান থেকে বের করে দেবো। যা, বেরিয়ে যা। বাবা, মুন্নাকে এসব কথা বলে তুমি শুধু ওকে নয় আমাকে অপমান করছো। দম্ভ অহংকারে তুমি ডুবে গেছো, তাই সন্তানের ভালো মন্দ কিছুই তোমার বিবেককে নাড়া দেয় না। আমি ওকে নিয়ে চলে যাচ্ছি, পারলে পারলে দূর থেকে তুমি আমাদেরকে দোয়া করো। চলো মুন্না, এসো।